মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক 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 ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। এখন বাজে সকাল 10:30। আমার ছেলে এখন দেখো নিজে নিজে ওর কাজ করছে আর কি, ল্যাপটপে কিছু একটা লিখছে আর তো দেখে দেখে, তো ওখানে ক্লাস করুক। আর আমি অনেক দিন পর তোমাদের সাথে কিছু একটা রেসিপি শেয়ার করছি। অনেক দিন পর মিন্স মানে মা রেসিপিটা শেয়ার করছে, আমি তো করেছি, মা অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করবে। যদিও সেটা সবারই খুব একটা পরিচিত রেসিপি, সেরকম কিছুই না। তো কিচেনের দিকে যাওয়া যাক, রেসিপিটা দেখে নিই। যেভাবে করা হয় তার থেকে একটু একটা জাস্ট ইনগ্রিডিয়েন্ট নতুন অ্যাড করা হচ্ছে, হয়তো অনেকের বাড়িতে করা হয়। যাই হোক, তো সেই রেসিপিটা আজকে আমরা করব। আর একদম রান্না বান্না আমাদের বাড়িতে হচ্ছেই না বলতে গেলে, সেরকমভাবে জাস্ট হালকা ফুলকা রান্না হচ্ছে। আর আমরা এখানে চলে এসেছি কিচেনে, মা কেটে নিয়েছেন ঝিঙে, এখানে 2-3টে ঝিঙে কাটা, হ্যাঁ 3টে ঝিঙে কেটেছে বড়ো সাইজের। আলুগুলোকেও সেম সাইজে কেটে নেওয়া হয়েছে, এখানে 2টো আলু আছে, আলুগুলোকে কেটে নিয়েছে। আর এটার মধ্যে রয়েছে পোস্ত, কাঁচা লঙ্কা, আর তার সাথে রয়েছে একটা ছোট রসুন, আর এখানে ফোড়ন হিসাবে অ্যাড করব কালো জিরে। তো এই দিয়ে আর কি মেনলি রেসিপিটা হবে। ঝিঙে আলু পোস্ত আমরা খাই, আমি আজকে রসুন দিয়ে ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একদমই নতুন একটা রেসিপি, নতুনত্ব, কারণ আমরা ন্যাচারালি কী করি, কখনো রসুনটা অ্যাড করি না। আবার অনেকে করে আমি শুনেছি, পেঁয়াজটা যেমন করে রসুনটা করে আমি কিন্তু শুনিনি সেরকম একটা। যাই হোক, তো মা এটাকে একটু রসুন দিয়েই করে, রসুন দিয়ে করলে যে ফ্লেভারটা আসে রসুনের, পোস্তর সাথে রসুনের ফ্লেভারটা অসাধারণ লাগে। আর যদি কেউ চায় এখানে কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারে, বাট আমি জানি না পেঁয়াজ দিয়ে কতটা কীরকম লাগবে। অনেকে কিন্তু আলু পোস্তর মধ্যেও পেঁয়াজ অ্যাড করে, আমরা কিন্তু আলু পোস্ততে পেঁয়াজ দিয়েও খাই আবার পেঁয়াজ ছাড়াও খাই। তো ফার্স্টে দেখো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে, একটু ঢেকে ঢেকে ফ্রাই করে নিতে হবে। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে বাকি যে কিছু দেয়ার আছে এর মধ্যে সেগুলো আস্তে আস্তে অ্যাড করবো। আর আলুটা ভাজার সময় একটুখানি সামান্য নুন দিয়ে দেওয়া হয়েছিল, নুনটা দিলে ভাজতে সুবিধা হয়, একটু নরম হয়ে আসে। তো একটু যখন আলুটা নরম হয়ে আসবে তখন তার মধ্যে ঝিঙেগুলোকে অ্যাড করে দেওয়া হবে। আর ঝিঙের থেকে দেখবে একটু পরেই জল বেরোতে শুরু করে, তো এই পুরো রেসিপিটার মধ্যে সেরকম করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই এটা হয়ে যায়। আর ঝিঙের যে জলটা বেরোয় ওটাতেই এটা পুরো করে ভেজে তারপরেই অ্যাড করতে পারবো। আগে ঝিঙে আর আলুটা নরম হয়ে আসুক। দেখো এবার এখানে অ্যাড করে দিলাম মশলার পেস্টটা, ওই যেটা আমরা পেস্ট করে নিয়েছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন, এই পেস্টটাকে অ্যাড করে তারপরে নামানোর আগে, মানে ঢাকা দেওয়ার আগে, সরি না ঢাকা দেওয়ার আগে 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেলটা কেউ না চাইলে অ্যাড নাও করতে পারো, আর নুন মিষ্টি স্বাদ মতো দেওয়া আছে, ব্যাস আর তো কিছু লাগছে না। সো এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর এইটা হচ্ছে, তোমাদেরকে আমি নিশ্চয়ই বলেছিলাম যে আমি একটা গণেশের মূর্তি বানিয়েছি, যেদিনকে আমি শিবলিঙ্গটা বানাচ্ছিলাম সেদিনকেই আমি দেখিয়েছি যে, বলেছিলাম যে আমি একটা গণেশের মূর্তি বানিয়েছি, এটা হচ্ছে সেই মূর্তিটা। জানি না কতটা কী হয়েছে, চেষ্টা করেছি ভালো করে বানানোর, তো আমি সম্পূর্ণ নিজে হাতেই বানিয়েছি। আর এইটা হচ্ছে ঠাকুরের জন্য একটা ড্রেস কিনেছি গোপালের জন্য জন্মাষ্টমী উপলক্ষে, আমাদের বাড়িতে এমনি ঠাকুর ঘরে যে গোপালটা আছে সেই গোপালের নয়, আর একটা গোপাল আছে, ওই গোপালকে আমরা সাজাই জন্মাষ্টমী উপলক্ষে, বা কোনো অকেশন হলে ওই গোপালকেও আমরা জামাকাপড় পরেই সাজাই। তো সেই গোপালের জন্য এটা আমার স্টুডেন্টের মা থেকে কিনেছি, এটা কিন্তু হেভি ওয়ার্কের কাজ আছে, খুব ভারী জিনিসটা, আর এটার প্রাইস নিয়েছে 200। আর দেখো এইখানে আমার ছেলে কী করতে শুরু করেছে, এটা হচ্ছে বনু, আমার ছেলের বোন, বোন মানে হচ্ছে এটা আমার এক দাদার মেয়ে, ও এসছে আর কি, আমার ওই ভাই আর ভাইয়ের বউ যেহেতু চলে এসছে তো ওদেরকে দেখতে বিভিন্ন গেস্টরা আসছে, তো ওই দাদারাও এসছে, তো ওর মেয়েকে নিয়ে এসেছিলো, তা আমি ওকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। তো আমার ছেলে ওকে নিয়ে দেখো খেলতে বসেছে, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে একাকার, কিন্তু তাহলেও বলবো খুব ভালো লাগে, বাচ্চারা তো ঘর নোংরা করবেই, সেটা তো বাবা মার দায়িত্ব গোছানোর, কিন্তু আমার এই দায়িত্বটা পালন করা
আমার বাবা, আমি গোছাই না, বাবাই গোছায় সমস্ত কিছু। আর আমার হাজব্যান্ডের তো কোনো তুলনাই হয় না, ও এইসবের মধ্যেই নেই, ধারে কাছে নেই গোছানো টোছানোর দিকে। আর এইখানে দেখো ওরা খেলে বেড়াচ্ছে, ওদেরকে নিয়ে একদম আমরা চলে যাব নিচে ভাইদের ঘরে আড্ডার আসরে। আড্ডা দেওয়া হবে কিছুক্ষণ, তারপর ওখানেই খাওয়া দাওয়া আছে, রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপর বাড়ি ঘরে ঢুকবো। সো ওদেরকে নিয়ে চলো যাই। এখানে চলে এসেছি, দেখো এখানে সব সুন্দর মিলে একদম আড্ডা দেওয়া হচ্ছে। ও কিন্তু এসেই ফ্রেশ হয়ে নিয়েছে, আমার ভাইয়ের বউ কিন্তু এসেই ফ্রেশ হয়ে নিয়েছে। আর এখানে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, আড্ডা দেওয়া হয়ে গেলে খাবো দাবো ঘরে যাব, আর কোনো কাজ নেই। কিন্তু হ্যাঁ, কাজ একটা বিশাল বড় আছে, সেটা হচ্ছে রিসেপশনের দিন কী পরবো, কী সাজবো, এই সমস্ত কাজ রয়ে গেছে। এইগুলো আমাকে এখন করতে হবে গিয়ে, তো ওইটা আমি করবো। তার আগে এখানে গল্প টল্প সেরে নিই, আর বলেই দিই এই রুমটা হচ্ছে আড্ডার রুম। এখানেই আড্ডা টাড্ডা দিয়ে মানে দেওয়া হয় মোস্ট প্রবাবলি, তো এখানে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর ঘরে যাওয়া হবে। আর কারণ ও অনেকটা রাস্তা এসেছে, ওকেও রেস্ট দেওয়া দরকার। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, দেখো এটা আমি ছেলের ফোনটা এক্সচেঞ্জ করে এই ফোনটা নিয়েছি, ওটা একটু খারাপ হয়ে গেছিলো, যদি ওই ফোনটা ওকে দেখনি দেবো না, তো এইটা ওর জন্য নিয়ে রেখেছি, অসুবিধা হলে ইউজ করতে পারবে। সো যাই হোক ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, গুড নাইট।